আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে দানকর নিয়ে কিছু আলোচনা করব। যারা কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন তাদের উদ্দেশ্য করেই দান কর আইন নিয়ে আলোচনা করছি যেসব বিষয়গুলো আজকে আলোচনা করব। আশা করি দানকর কর থেকে প্রশ্ন আসলে এখান থেকেই আসবে আশা করি আপনারা গুরুত্ব সহকারে এই ধারাগুলো আপনারা খেয়াল করবেন এবং ধারাগুলো নোট করবেন আপনাদের উপকারে আসবে ধারা দুই ধারা দিয়ে শুধু একটিমাত্র সংজ্ঞা আমরা পড়ব সেটা হচ্ছে দুইয়ের উপধারাতে বলা দান করে সংজ্ঞা দান কর বলতে এক ব্যক্তি কর্তৃক অন্য কোনো ব্যক্তিকে স্বেচ্ছায় অর্থ বা অর্থমূল্যের প্রতিলাভ ছাড়া কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি স্থানান্তরকে বুঝায় আমরা ধারা দুই থেকে এই প্রশ্নটি দেখব ধারা চার কতিপয় দানের ক্ষেত্রে অব্যাহতি মানে যেই সব দানের ক্ষেত্রে অব্যাহতি হব সেই সব অব্যাহত অব্যাহতিপ্রাপ্তগুলো বিস্তর আলোচনা করেছে ধারা চারে কি কী আমরা অব্যাহতি পেতে পারি দানের ক্ষেত্রে উপদার একে বলা হয়েছে দানকৃত সম্পত্তি বাংলাদেশের বাইরে হলে দান যদি সরকার বা স্থানীয় কর্তৃপক্ষকে করা হয় সরকার কর্তৃক ঘটিত বা অনুমোদিত কোনো বন্যা বা দুর্যোগ মোকাবেলা তহবিলে করিলে তবে মোট আয়ের বিশ পারসেন্ট অথবা এক লাখ টাকা এই দুটির যেটি কম দান যদি ভরণ পোষণের জন্য হয়ে থাকে তবে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত দান যদি উইলমূলে করা হয় দান যদি মৃত্যু চিন্তায় করা হয় দান যদি পিতা মাতা স্ত্রী পুত্র কন্যা আপন ভাই বোনকে করা হয় উপদারা দুই উপদারা একে উল্লেখিত অব্যাহতি ছাড়া অন্য কোনো ব্যক্তিকে বিশ হাজার টাকা দান করলে সে দান দান ধার্য হবে না উপধারা তিন দরকার গেজেটে প্রজ্ঞাপন করে যে কোনো শ্রেণীর দান অব্যাহতি দিতে পারেন ধারা পাঁচ দানের মূল্য নিরূপণ পদ্ধতি উপধার এক সম্পত্তি দানের ক্ষেত্রে সম্পত্তির যে মূল্য বাজারে খোলা বাজারে বিক্রয় হইলে যেই পরিমাণ মূল্য নির্ধারণ হইতো সেই পরিমাণ সমান অনুমোদিত হইবে উপধারা দুই এ একের আওতায় মূল্য যদি না হয় সেই ক্ষেত্রে বিধি দ্বারা নির্ধারিত মূল্য নির্বণ হবে ধারা ছয় দান কর নির্ধারণ ও আদায় উপকর কমিশনার বা কর আদায়কৃত কর্মকর্তা নিজস্ব অধিক্ষেত্রের এই আইনের অধীনে দ্বার কর দান কর নির্ধারণ করিবেন ধারা সাত দানের রিটার্ন আর্থিক বছরে কোনো করযোগ্য দান করিয়াছেন বলে প্রতিমান হয় তখন পরবর্তী করবসরের পনেরোই সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করতে হবে ধারা আট কর পরিশোধ রিটার্নের ভিত্তিতে দান কর পরিশোধ করবেন এটা ধারা আটের আট অনুযায়ী করতে হবে ধারা নয় বিলম্বের রিটার্ন দাখিল এবং রিটার্ন সংশোধন করদাতা যে পরবর্তী কর নির্ধারণের পূর্বে যে কোনো সময় রিটার্ন সংশোধন দাখিল করতে পারবেন ধারা চোদ্দ কর ও জরিমানা আদায় ধারা চৌদ্দতে কি পরিমাণ জরিমানা হবে করের উপর কত টাকা জরিমানা হবে মানে দেখা যাচ্ছে যে আমি যদি বিশ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবো তো বিশ হাজার টাকার উপরে যদি আমি এক লাখ টাকা আমি যদি ভরণ খরচ দেখাই তাহলে আশি হাজার টাকার উপরে আমাকে কর দিতে হবে তবে যদি এটা আমি রিটার্নে উল্লেখ না করি তাহলে সেই আশি হাজার টাকার উপর আমাকে জরিমানা আরোপ করবেন ধারাভিত্তিক আলোচনা এ পর্যন্তই আমি যে কয়েকটা ধারা বললাম আশা করি সেই ধারাগুলো আপনারা ভালো করে দেখবেন এখান থেকেই যতটুকু প্রশ্ন আসার এখান থেকে আসবে আশা করি দান করে তফসিল হচ্ছে একটি আর সেটা হচ্ছে ধারা তিনের দশটব্য অনুযায়ী সেই তফসিলে দান করের কর হারগুলো বলা আছে দান করের কর হার হচ্ছে দানের উপর কর অব্যহত সীমার অতিরিক্ত মূল্যে মূল্য পাঁচ লাখ টাকার পর্যন্ত পাঁচ পার্সেন্ট পরবর্তী দশ লাখ টাকা পর্যন্ত হচ্ছে দশ পার্সেন্ট পরবর্তী বিশ লাখ টাকার উপর পনেরো পার্সেন্ট এবং অবশিষ্ট যত টাকা থাকবে সেটার উপর বিশ পার্সেন্ট আশা করি দান করের এই সংক্ষিপ্ত আলোচনা আপনাদের ভালো লেগেছে এখান থেকে আমি যতটুকু বলেছি ঠিক ততটুকুই আপনারা দেখেন আশা করি ইনশাল্লাহ এখান থেকেই আপনার দান করার প্রশ্ন পাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম